বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে গাঙ্গেয় অববাহিকায় সগর্বে জেগে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটারের উর্বর পলল সমৃদ্ধ ছোট এই দেশ রূপ বৈচিত্র্যের বিচারে পৃথিবীতে এক অনন্য স্থান দখল করে আছে। এ সাগরের গর্জন, অসংখ্য নদীর অপরূপ বয়ে চলা, স্থলভাগের সবুজ শ্যামলিমা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর অতুলনীয় ঋতু বৈচিত্র্যের পটভূমিতে যে অনুপম দৃশ্যের অবতারণা হয় তা যে কোনো মানুষকে মুহূর্তে ভাবুক করে তোলে। এদেশের বিভিন্ন অঞ্চলে যেমন রয়েছে ভৌগোলিক বৈচিত্র্যতা, তেমনি রয়েছে অঞ্চলভেদে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যতা। মিরর অফ ক্যাম্পাসের আয়োজনে আমরা বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি পর্বের মতো এই পর্বে রয়েছে একটি জেলা সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করি। ফরিদপুর জেলা। সুপ্রাচীনকাল থেকেই ফরিদপুরে রয়েছে অনেক কীর্তিময় গৌরবগাথা। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা 1786 সালে, মতান্তরে এ জেলা প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এর আয়তন 2,072.72 বর্গ কিলোমিটার। উত্তরে রাজবাড়ি এবং মানিকগঞ্জ জেলা, পশ্চিমে নড়াইল ও মাগুরা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পূর্বে ঢাকা ও মুন্সিগঞ্জ এবং মাদারীপুর জেলা। ফরিদপুর জেলায় মোট পৌরসভা 4টি, ওয়ার্ড 36টি, মহল্লা 92টি, ইউনিয়ন 79টি, গ্রাম 1,859টি, মোট উপজেলা 9টি। সেগুলো হচ্ছে ফরিদপুর সদর, মধুখালী, বোয়ালমারি, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন। ব্রিটিশ শাসন আমলে সৃষ্ট একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর। অনেক আউলিয়া, দরবেশ, রাজনীতিক, পুণ্যাত্মার আবাসভূমি হিসেবে এ অঞ্চল অত্যন্ত সুপরিচিত। এ জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ। প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মাইনউদ্দিন চিশতি এর শিষ্য শাহ ফরিদের নামানুসারে এ জেলার নামকরণ করা হয় ফরিদপুর। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা সন 1786 হলেও তখন এটির নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা। 1807 খ্রিস্টাব্দে ঢাকা জালালপুর হতে বিভক্ত হয়ে এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয় এবং হেডকোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে। গোয়ালন্দ, ফরিদপুর সদর, মাদারীপুর ও গোপালগঞ্জ এই 4টি মহকুমা সমন্বয়ে ফরিদপুর জেলা পূর্ণাঙ্গতা পায়। বৃহত্তর ফরিদপুর জেলা 5টি জেলায় রূপান্তরিত হয়েছে। জেলাগুলো হচ্ছে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। এ জেলায় হাজি শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাইজি আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে। একসময় গড়াই, মধুমতি, বারাসিয়া, চন্দনা, কুমার প্রভৃতি নদীর তীরবর্তী জমিতে নীল চাষ করা হতো। আলফাডাঙ্গা ও মিরগঞ্জে প্রধানকুঠি স্থাপন করা হয়েছিল। এ জেলার 52টি নীলকুঠির অন্তর্ভুক্ত ছিল। প্রধান ম্যানেজার ছিলেন ডানলফ। অন্যান্য জেলার ন্যায় এ জেলায়ও নীল বিদ্রোহ হয়েছে। এতে নেতৃত্ব দেন দুদুমিয়া। একসময় এ জেলা বিল প্রধান জলাভূমি এলাকা ছিল এবং পদ্মার প্লাবনে পলিমাটিতে উর্বর হতো। জেলা শহর বর্তমানে কুবার নদীর তীরে অবস্থিত। ফরিদপুর পৌরসভা সৃষ্টি হয় 1869 সালে। 9টি ওয়ার্ড, 35টি মহল্লা নিয়ে জেলা শহর গঠিত। এর আয়তন 20.23 বর্গ কিলোমিটার। প্রশাসনিক এলাকা সমূহ। ফরিদপুর জেলায় মোট পৌরসভা 5টি, ওয়ার্ড 36টি, মহল্লা 92টি, ইউনিয়ন 81টি, গ্রাম 1,887টি, মোট উপজেলা 9টি। সেগুলো হচ্ছে ফরিদপুর পৌরসভা, ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারি উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, মধুখালী উপজেলা, ভাঙ্গা উপজেলা, নগরকান্দা উপজেলা, চরভদ্রাসন উপজেলা, সদরপুর উপজেলা, সালথা উপজেলা। প্রত্নসম্পদ। শেরশাহ গ্রান্ড ট্রাঙ্ক রোড, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও পাঠাগার, মথুরাপুর দেউল মধুখালী,
পাত্রায়েল মসজিদ ও দিঘি, সাঁইত্রিশ শাহী মসজিদ, ফরিদপুর জেলা জজকোর্ট ভবন, ভাঙা মুন্সেফ আদালত ভবন, শ্রী অঙ্গন। অর্থনীতি। দেশের প্রধান পাট ফলনশীল জেলা ফরিদপুরে সুস্বাদু ধান, ইক্ষু, গম, পেঁয়াজ, সরিষা, মরিচ সহ নানা ফসল উৎপন্ন হয়। ফরিদপুরের পদ্মার ইলিশ জগৎখ্যাত হয়ে আছে আজও। খেজুরের গুড় এই জেলায় প্রচুর উৎপাদন হয়। আকাশ ও উজান থেকে আসা পানির উপযোগিতায় ফরিদপুরের কৃষি সম্প্রসারণে হয়েছে অভাবিত। এখনও কৃষি এখানকার অর্থনীতির প্রাণ। প্রমত্তা পদ্মাকোল থেকে ভুবনেশ্বর ও আড়িয়ালখা, কুমার, মধুমতি, গড়াই, চন্দনা, বারাসিয়া নদী মানুষের হাতে সোনার ফসল ও মাছসহ অন্যান্য সম্পদ তুলে দিয়েছে। চিত্তাকর্ষক স্থান। পদ্মার চরে সূর্যাস্ত, নদী গবেষণা ইনস্টিটিউট, টেপাখোলা সুইস গেট, ধলার মোড় পদ্মার পাড়, রাজেন্দ্র কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, পদ্মাবাদ, পল্লীকবি জসীমউদ্দিনের বাসভবন, আট্রশি বিশ্ব জাকির মঞ্জিল, পদ্মা নদীর বালুচর, সিএনবি ঘাট, শ্রীধাম শ্রী অঙ্গন, হিন্দু মন্দির, নন্দালয় সিংপাড়া হিন্দু মন্দির, শেখ রাসেল শিশু পার্ক বিনোদন কেন্দ্র, কাঠিয়া কালীবাড়ি তালমা মোড় হিন্দু মন্দির, তালমা মোড় গরুর খামার, অম্বিকা ময়দান, ফরিদপুর জেলা জজকোর্ট ভবন, ফলিয়া মুন্সিবাড়ি আলফাডাঙ্গা, মিরগঞ্জ নীলকুঠি আলফাডাঙ্গা, কালীনগর কালীবাড়ি কালী মন্দির, বোয়ালমারি, বনমালদিয়া মধুখালি, ফরিদপুর চিনিকল মধুখালি, কামারখালি গড়াই সেতু মধুখালি, মান্দারতলা রেল সেতু মধুখালি, বাইশরশি জমিদার বাড়ি। শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান। এই জেলায় শিক্ষার হার 43.95%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 424টি, তার মধ্যে সরকারি কলেজ 8টি, বেসরকারি কলেজ 24টি, সরকারি উচ্চ বিদ্যালয় 6টি, বেসরকারি উচ্চ বিদ্যালয় 189টি, জুনিয়র হাই স্কুল 52টি, মেডিকেল কলেজ 2টি, মাদ্রাসা 141টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 9টি। এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর সদর, ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুর সদর, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর সদর, জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসা ফরিদপুর, সরকারি আইনউদ্দিন কলেজ মধুখালী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মধুখালী, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর জেলা স্কুল। কৃতি ব্যক্তিত্ব। শামসুল হক ফরিদপুরি, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, লেখক ও গবেষক। আব্দুল খালেক, অবিভক্ত ভারতবর্ষের কংগ্রেস নেতা, ব্রিটিশ বিরোধী বিপ্লবী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। অম্বিকা চরণ মজুমদার, সাবেক সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেস। এম এ হক, কবি সাহিত্যিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির জনক। শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাজি শরিয়তুল্লাহ, ফরায়েজি আন্দোলনের নেতা। মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ। নবাব আব্দুল লতিফ, সমাজ সংস্কারক। আলাওল, মধ্যযুগের কবি। জসীমউদ্দিন, পল্লী কবি। কাজী মোতাহার হোসেন, বিখ্যাত লেখক, বিজ্ঞানী, তাবারু, সাবেক জাতীয় অধ্যাপক। গৌরীপ্রসন্ন মজুমদার। মনমোহন ভাদুড়ি, স্বাধীনতা সংগ্রামী ও আজাদ হিন্দ ফৌজ সংগঠক। সুরেশচন্দ্র দে, স্বাধীনতা সংগ্রামী, অধ্যাপক। শরৎচন্দ্র রায়চৌধুরী, স্বাধীনতা সংগ্রামী ও ফরিদপুর জেলা কংগ্রেস সভাপতি। সুনীল গঙ্গোপাধ্যায়, ঔপন্যাসিক, কবি। নরেন্দ্রনাথ মিত্র, ঔপন্যাসিক। হুমায়ুন কবির, শিক্ষাবিদ। মৃণাল সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। তারেক মাসুদ, চলচ্চিত্রকার। মোহিনী চৌধুরী, গীতিকার ও চিত্র পরিচালক। বিবেকানন্দ মুখোপাধ্যায়, সাংবাদিক, পদ্মভূষণ প্রাপ্ত। খন্দকার মোশাররফ হোসেন, সংসদ সদস্য। সৈয়দা সাজেদা চৌধুরী, সংসদ সদস্য, সংসদ উপনেতা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী। মুসা বিন শামসির, বাংলাদেশের শীর্ষ ধনী। মাকসুদুল আলম,
পাটের জীবন রহস্য উন্মোচনকারী প্রথম বাংলাদেশি বিজ্ঞানী। ফজলুর রহমান খান, সিয়ার্স টাওয়ারের ডিজাইনার। অজিত কুমার চক্রবর্তী, বাঙালি সাহিত্যিক। রমেশচন্দ্র মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিখ্যাত লেখক, গবেষক। সুকান্ত ভট্টাচার্য, ক্ষণজন্মা প্রতিভাবান বাঙালি কবি। মীর মোশাররফ হোসেন, বিখ্যাত বাঙালি সাহিত্যিক। এ কিউ এম জয়নুল আবেদিন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সাবেক প্রেসিডেন্ট। শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি। কাজী আনোয়ার হোসেন, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী। চিত্তপ্রিয় রায়চৌধুরী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী শহীদ। জোহরা বেগম কাজী, প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক। আবু ইসাক, বিখ্যাত সাহিত্যিক। সিরাজ শিকদার, নকশাল আন্দোলনকারী নেতা। অমিতাভ দাশগুপ্ত, কবি। কে এম ওবায়দুর রহমান, বিএনপির রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। আহসান উল্লাহ, সমাজসেবক। অঞ্জু ঘোষ, বেদের মেয়ে জ্যোৎস্নাখ্যাত অভিনেত্রী। মাহবুবুল হক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত লেখক, গবেষক ও অধ্যাপক। আবুল হাসান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত ঘনজন্মা কবি। রাজিয়া খান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত লেখিকা। তুফি মোতাহার হোসেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক। রোকনুজ্জামান খান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক। রিয়াজ, চিত্রনায়ক। ববিতা, চিত্রনায়িকা। পাওলি দাম, চিত্রনায়িকা। গীতা দত্ত, চিত্রনায়িকা। প্রেমাঙ্কুর আতর্থী, লেখক, সাংবাদিক টালিগঞ্জ এবং বলিউড ডিরেক্টর। চম্পা, চিত্রনায়িকা। সুচন্দা, চিত্রনায়িকা।